নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের অনর অবস্থানের কারণে জিম্মি দেশের সর্বস্তরের মানুষ এর ভয়ানক থাবা থেকে বাদ পড়ছে না কেউ এর কারণে দিনের পর দিন চলছে হরতাল অবরোধের মতো জনবিধ্বংসী কর্মসূচি অন্যদিকে সরকারি দলের একগুই অবস্থান যার জাতাকলে পিষ্ট জনজীবন বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা গতি নেই কলকারখানায় বেহাল দশা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অবরোধ হরতালের কারণে আমরা এখানে ব্যবসা ঠিক মতন করতে পারতেছি না শুধু আসতেছি দোকান খুলতেছি আর যাচ্ছি কাস্টমারের পাচ্ছি না মানের যা পরিস্থিতি তাতে ওয়ান ফোর্থে নেমে এসে পড়ছে চার ভাগের এক ভাগ বেঁচে গেল টানা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বড় ব্যবসা প্রতিষ্ঠান নাজেহাল অবস্থা ছোট ও মাঝারি ব্যবসারও পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাই কষ্ট হচ্ছে এসব ব্যবসায়ীদের অবরোধ থাকার কারণে ওই আমাদের মার্কেটে আসতে পারে না বিভিন্ন গন্ডগোলের কারণে বা বিভিন্ন ভয়ভীতির কারণে যে কারণে আমাদের এই সিজনটা পুরোটাই মাই যে কারণে আমাদের ব্যবসাটা অনেকই ক্ষতি হচ্ছে তাহলে অবরোধে মানুষ বাড়িতে আসে না যানবাহন হইতে না কাস্টমার আইতে পারে না এ কারণে না আমাদের একবারে প্রচন্ড কম রাজধানীর বাইতুল মোকার মার্কেট ঘুরে দেখা গেছে ইলেকট্রনিক সামগ্রী স্বর্ণালঙ্কার সিরামিক সামগ্রী কাপড় সহ প্রায় সব জিনিসের বিক্রি অনেকটা স্থির টানা অবরোধে উনিশ দিন পর্যন্ত কোনো বিক্রি নেই বলেও জানান বাইতল মোকরমের এক ক্ষুদ্র ব্যবসায়ী তাই প্রতিদিন রেন করে চলতে হচ্ছে তাদের উনিশ দিন আমরা ব্যবসা করতেছি ঠিকই দোকান খুলতেছি কোনো কাস্টমার নাই কোনো কিছুই নেই আমাদের এখন বসে বসে চালা ক্ষুদ্র ব্যবসায় আমরা কতদিন চালান দফায় দফায় হরতাল ও অবরোধের সংঘাতময় এ পরিস্থিতির কারণে জনমনে উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে এর কারণে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাজারমুখী হচ্ছে না ফলে অর্থনৈতিক অবস্থার এ নাজেহাল পরিস্থিতি ব্যবসায়ীরা দুবেলা দুমুঠো ভাত ডাল খেয়ে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চান দেশের দুই শীর্ষ জোট আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা করেন এসব ব্যবসায়ীরা মোহাম্মদ রবিউল্লাহ বিডি হেডলাইন্স ঢাকা